ড্রেজার মেশিন বসিয়ে চলছে নদী খনন। ধীরে ধীরে ফিরছে এক সময়ের খরস্রোতার রূপ। শুষ্ক মৌসুমে কুষ্টিয়ার গড়াই নদীতে এক সময় হেঁটে পার হতো দুপাড়ার মানুষ। গত 4 বছরে নদীর 35 কিলোমিটার অংশ খননের ফলে ফিরেছে নাব্য। এর মধ্যে অপসারণ করা হয়েছে 1,90,00,000 ঘনমিটার বালু। স্থানীয়রা জানান, এবছর গ্রীষ্মে নদীতে পানি থাকায় খেতে সেচের সুবিধা মিলছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গড়াইয়ের পানি প্রবাহ বাড়ায় এরই মধ্যে খুলনা রূপসা ও সুন্দরবন পয়েন্টে কমতে শুরু করেছে লবণাক্ততার পরিমাণ। 100 পাম দিলে বাড়াও পানি পাইতাম না, কিন্তু বুক পাশের ব্যথা হয়ে যেত। এখন বর্তমান পানি অল্প চাপেতেই পানি আমরা পাই। ড্রেজিং করেছে, নদীতে পানি আইছে, আমরা নৌকা চালাই, নদীতে নৌকা চালাতে পারছে, আমাদের ইনকাম হচ্ছে। এরকম যদি হয়, এরকম যদি থাকে, এরকম যদি করে, তাহলে বড় বড় মাছ হবে, ধরতে পারবো। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা আরো হ্রাসের জন্য কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সরকার প্রতি বছর গড়াই নদীতে ড্রেজিং এর পরিকল্পনা করেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। দক্ষিণাঞ্চলে যে লবণাক্ত যে আগ্রাসন, এটাও দিনে দিনে কমে আসছে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হচ্ছে এবং জীব বৈচিত্র্যের জন্য খুবই উপকৃত হচ্ছে। সরকার প্রতি বছরই পরিকল্পনামিক মেনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই লবণাক্ত পরিমাণ হ্রাস পাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। গড়াই খনন প্রকল্পে ব্যয় হচ্ছে 110 কোটি টাকা। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।